আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে পনেরো এবং এর জন্য সময় হবে তিরিশ মিনিট তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার প্রশ্নের উত্তর পড়ানো হয়ে গেছে তোমরা যারা যারা দেখো তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নোত্তর ভূগোলের আলোচনা করার আগে আগে বলে রাখি তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলকাইটনটি প্রেস করে দিও তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসটি নিয়ে একবার আলোচনা করব দেখে নেবো সেখান থেকে কী কী টাইপের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে তো দেখো প্রথমে যেটা আমাদের সিলেবাসে আছে আকাশ ভরা সূর্য তারা এখান থেকে তোমাদের একটা এমসিকিউ থাকতে চলেছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র এক নম্বর থাকবে পৃথিবী কি গোল এখান থেকেও তোমাদের একটা এমসিকিউ থাকতে চলেছে অর্থাৎ এখান থেকেও কিন্তু তোমাদের এক নম্বর থাকছে এবার যেটা পরবর্তী আছে তুমি কোথায় আছো এখান থেকে কিন্তু তোমাদের একটা তিন নম্বরের প্রশ্ন থাকতে চলেছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোট কিন্তু তোমাদের তিন নম্বর থাকতে চলেছে এবার পরের যে প্রশ্ন চ্যাপ্টার পৃথিবীর আবর্তন এখান থেকেও একটা এমসিকিউ থাকছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোট এক নম্বর আসতে চলেছে দেখো এই চ্যাপ্টারটা এইটা আর এইটা এই তিনটি চ্যাপ্টার থেকে এক এক করে আসতে চলেছে তারপরে ভারতের সাধারণ পরিচয় এখান থেকে তোমাদের একটা এক নম্বর প্রশ্ন এবং একটা দুই নম্বর প্রশ্ন আসবে মোট থাকছে তিন নম্বর আচ্ছা এবার দেখো পরেরবর্তী যে চ্যাপ্টার ভারতের ভূপ্রকৃতি নদ নদী এখান থেকে একটা এক নম্বর প্রশ্ন এবং তোমাদের পাঁচ নম্বর একটা প্রশ্ন মোট থাকছে এখান থেকে ছয় নম্বর তাহলে হিসাবে যাতে দাঁড়ালো তোমাদের থাকছে তিনটে এমসিকিউ দুটো এক নম্বর প্রশ্ন একটা দুই নম্বর প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন এবং একটা পাঁচ নম্বর প্রশ্ন মোট থাকছে তোমাদের পনেরো নম্বর এবার আমরা কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেব তো এখানে দেখো তোমাদের যতগুলো অপশন দিয়েছি এতগুলো অপশন তোমরা পাবে না আমি তোমাদের যাতে পরীক্ষায় সুবিধা হয় তাই জন্য তোমাদের এতগুলো অপশন দিয়ে তোমাদের এই কোয়েশ্চেন অ্যান্সারটা প্র্যাকটিস করাচ্ছি দেখো প্রথম যে প্রশ্ন আছে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো উত্তর হবে সি বৃহস্পতি বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আচ্ছা এখান থেকে তোমার তিনটে করতে হবে আচ্ছা এটা আমার জেনে রাখা ভালো কেন আমাদের বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তিটা সবচেয়ে বেশি কারণ বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড় গ্রহ যত বড় গ্রহ হবে তার মাধ্যাকর্ষণ শক্তি তত বেশি হবে তারপরে দেখো খ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি সৌর সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র গ দেখো আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সে বৃত্তাকার রেখাকে কি বলে উত্তর লিখবে দিগন্ত রেখা তারপরে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা কত কিলোমিটার বেশি বিয়াল্লিশ কিলোমিটার বেশি অঙ্গ আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর দুপাশের সময়ের পার্থক্য হয় চব্বিশ ঘন্টা চ পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে উত্তর হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে আছে এবার দেখো দুয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া হয় প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে আয়তনের বিচারে ভারতের আয়তনের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ উত্তর হচ্ছে সপ্তম বৃহত্তম আচ্ছা তোমরা কি বলতে পারো আয়তনের বিচারে সবচেয়ে ফার্স্ট কে আছে সবচেয়ে বড় দেশ কোনটা সেটা যদি জানো তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাবে অথবা দেখো ভারতের একটি অন্তরবাহী নদীর উদাহরণ দাও উত্তর লিখবে লুড়ি নদী এই লুড়ি নদী রাজস্থানে ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তারপর দেখো খ ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কী উত্তর লিখবে ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম হলো শ্রীলঙ্কা অথবা তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলা হয় উত্তর লিখবে তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয় গ দেখো রূপান্তরিত শিলা থেকে কোন মাটি সৃষ্টি হয় উত্তরদ্বীপের লাল মাটি অথবা ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি উত্তর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ হওয়ার সাথে সাথে এটা কিন্তু ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র এবার দেখো তিন নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি মান প্রশ্নের মান আছে দুই করে একটা করতে হবে তো প্রথম প্রশ্ন দেখো ভারতে কর্কটক্রান্তীয় রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন উত্তর লিখবে ভারতের দক্ষিণ অংশ ক্রান্তীয় অঞ্চল তথা রেখার নিকটে অবস্থান করায় এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় এবার দেখো খ ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানটি লেখ উত্তর লিখবে ভারতের অক্ষাংশগত অবস্থান আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর আর ভারতের দ্রাভংশগত অবস্থান আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত এবার দেখো গ ভারতের চারিদিকে কি আছে উত্তর লিখবে ভারতের উত্তরে চীন নেপাল ভুটান পূর্বদিকে বাংলাদেশ মায়ানমার বঙ্গোপসাগর দক্ষিণে শ্রীলঙ্কা ভারত মহাসাগর এবং পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান ও আরব সাগর অবস্থিত এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন চারের দেখের প্রশ্ন বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে তিন করে পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন তার উত্তরে তোমরা কি লিখবে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য সবসময় একশো আশি ডিগ্রি হয়ে থাকে কারণ কোনো নির্দিষ্ট দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থান সেই স্থানের বিপরীত দ্রাঘিমা রেখায় অবস্থিত হয় ভূপৃষ্ঠের ওপর কোন স্থান থেকে একটি কাল্পনিক ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত দিকে ভূপৃষ্ঠকে একটি বিন্দুতে স্পর্শ করে ফলে প্রতিপদ স্থান দুটি পরস্পর সর্বদা বিপরীত গর্ধে অবস্থিত হয় ধরে নাও এটা যদি পৃথিবী হয় এবার একটা রেখা যদি এইখান থেকে এই জায়গাটার স্থান আমাদের যদি দরকার হয় তাহলে একটা রেখাকে যদি কাল্পনিকভাবে কেন্দ্র বরাবর আমরা ছেদ করা তাহলে এই যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে স্থানটা আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এই জায়গাটার প্রতিবাদ স্থান হবে বোঝা যাচ্ছে তারপর দেখো এই অবস্থানের জন্য দুটি প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় ঠিক বারো ঘন্টার এবার হচ্ছে খ অক্ষরেখা ও দ্রাগিমা রেখার মধ্যে পার্থক্য লেখ তো পার্থক্যটা আমরা দেখে নিই প্রথম পয়েন্ট অক্ষরেখার অপর নাম সমক্ষরেখা দ্রাগিমা রেখার অপর নাম দেশান্তর রেখা দুই নম্বর অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত তিন অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয় চার অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত পাঁচ প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আর প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার দেখো গ দেখো একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে কেন এর উত্তর তোমরা কী লিখবে উত্তর লিখবে যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা দিন বা তারিখ নির্ণয় করা হয় সেটি হল আন্তর্জাতিক তারিখরেখা একশো আশি ডিগ্রি দ্রাগমা রেখা বরাবর মোটামুটিভাবে অনুসরণ করে এই রেখার প্রবর্তন করা হয় এই রেখাটি পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের তারিখ বিভাজনের কাজ করে একশো আশি ডিগ্রি দ্রাগমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে গণ্য করা হয় এবার দেখো চলে আসছি ঘরের দাগের প্রশ্ন গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির পরিচয় দাও তো পৃথিবীর অক্ষরেখাগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা হয় যথা এক নিরক্ষরেখা দুই কর্কটক্রান্তি রেখা তিন মকরক্রান্তি রেখা চার সুমরিবৃত্তরেখা পাঁচ কুমেরি রেখা তো প্রথম যে পয়েন্ট দেখো নিরক্ষরেখা তার পরিচয় কি আছে সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয় নিরক্ষরেখার উত্তরাংশে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণাংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ এর মান জিরো ডিগ্রি পরবর্তী যে রেখা দেখো কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার উত্তরে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাকে কর্কটক্রান্তি রেখা বলে এবার চলে আসছি পরের পরেরটা দেখো পরের পয়েন্ট মকরক্রান্তি রেখা নিরক্ষরেখা দক্ষিণে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে মকরক্রান্তি রেখা বলে পরেরটা দেখো সুমেরু বৃত্তরেখা নিরক্ষরেখার উত্তরে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে সুমেরু বৃত্তরেখা বলে পরেরটা দেখো কুমেরু বৃত্তরেখা নিরক্ষরেখার দক্ষিণে ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত রেখাটিকে কুমেরু বৃত্তরেখা বলে এবার দেখো আমরা চলে আসছি পাঁচের দাগের প্রশ্ন নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু পাঁচ করে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রথম যে প্রশ্ন আছে দেখো ভারতকে নদীমাত্রিক দেশ বলা হয় কেন তো এর উত্তরে তোমরা কী লিখবে ভারতকে নদীমাতৃক দেশ বলার কারণ দিয়ে প্রথম পয়েন্ট দিবে অসংখ্য নদী নদীর উপস্থিতি দিয়ে লিখবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতের উপর দিয়ে ছোট, বড় মাঝারি প্রভৃতি বিভিন্ন ধরনের অসংখ্য নদনদী নদী প্রবাহিত হয়েছে দুই নম্বর পয়েন্ট দিবে প্রচুর পরিমাণে জলবহন দিয়ে লিখবে ভারতে নদীগুলি বছরে গড়ে এক লক্ষ ছিয়াশি হাজার নশো কোটি ঘনমিটার জল বহন করে প্রধান নদীগুলি পঁচাশি শতাংশ মাঝারি নদীগুলি সাত শতাংশ এবং ছোট নদীগুলি চার শতাংশ এবং অন্যান্য জলধারা চার শতাংশ জল বহন করে তারপরে পয়েন্ট দেবে জনপদ স্থাপন ও জীবনযাত্রার উপর প্রভাব বিস্তার দে লিখবে নদ নদীগুলি সুদূর অতীত থেকে ভারতবাসীর জীবনধারার ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে রয়েছে হরপ্পা ও মহেন্দ্রদ্বরের মতো প্রাচীন সভ্যতা সহ এলাহাবাদ বারাণসীর মতো প্রাচীন ধর্মস্থান এবং আধুনিক ভারতের অধিকাংশ শহর নগর জনপদ গড়ে উঠেছে কোনো না কোনো নদীর তীরে পরের পয়েন্ট দেবে কৃষিকাজের সুযোগ দে লিখবে কৃষিপ্রধান ভারতের অধিকাংশ চাষাবাদ নদী উপত্যকাতেই করা হয় দিয়ে পাঁচ নম্বর পয়েন্ট দিবে নদীকেন্দ্রিক শিল্প স্থাপন দিয়ে লিখবে গুরুত্বপূর্ণ শিল্পগুলি যেমন কার্পাস বয়ন চিনি পাট প্রভৃতি পরোক্ষ নদীর উপর নির্ভরশীল এছাড়া দেশের জলসেচ ব্যবস্থা সামগ্রিক জলবিদ্যুৎ উৎপাদন আভ্যন্তরীণ সুলভ জলপথে পরিবহন ব্যবস্থা পানীয় জলের যোগান প্রভৃতি ক্ষেত্রেও নদ নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে ভারতের নদ নদী থেকে এত রকম সুবিধা পাওয়া ছাড়াও নদ নদীগুলি যেন মায়ের মতো সন্তান স্নেহে ভারতীয়দের লালন পালন করে চলেছে ভারতীয়দের জীবনধারাকে পরিপুষ্ট করে চলেছে এই জন্যই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় পরের প্রশ্ন খ ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সম্পর্কে একটি বিবরণ দাও দিয়ে লিখবে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থান ভারতের একদম উত্তরে অবস্থিত উত্তরের পার্বত্য অঞ্চল এই অঞ্চলটি উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের মতো অবস্থান করছে পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় ও কারাকোরাম এখানকার প্রধান পর্বতশ্রেণী শ্রেণী হিমালয় পয়েন্ট করবে দিয়ে লিখবে হিমালয় কথাটির অর্থ বরফের গৃহ উত্তর থেকে দক্ষিণে পরপর সমান্তরাল পর্বতশ্রেণী অবস্থান করছে একদম উত্তরে রয়েছে হিমাদ্রি ছ মিটার তার দক্ষিণে হিমাচল তিন হাজার মিটারের বেশি একবারে দক্ষিণে অবস্থিত শিবালিক তার গড় উচ্চতা পনেরোশো মিটারের কম পরের পয়েন্ট দেবে কারাকড়াম দিয়ে লিখবে গডউইন অস্টিন অষ্টিন মিটার ভারতের উচ্চতম ও বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এখানে সিয়াচেন ভারতের দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ দেখা যায় এখানে অবস্থিত সিয়াচেন অবস্থিত কতগুলি গুরুত্বপূর্ণ গিরিপথ হলো বানিহাল জজিলা ইত্যাদি গ দেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো দিয়ে লিখবে গঙ্গা একটি আদর্শ নদী এই নদীর তিনটি গতিপথ রয়েছে এগুলি হল উচ্চগতি বা প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ ও নিম্নগতি বা প্রবাহ দিয়ে প্রথম পয়েন্ট দিয়ে পার্বত্য প্রবাহ দে লিখবে গঙ্গা নদীর প্রবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত তারপরে পয়েন্ট দিবে সমভূমি প্রবাহ হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর সমভূমি প্রবাহ বিস্তৃত এবার দ্বীপপ্রবাহ বিহারের রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার বদীপ প্রবাহ বিস্তৃত এবার চলে আসি দেখো ঘ উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য লেখক উত্তর লিখবে হিমালয়ের উত্থানের সময় থেকে যে সমস্ত নদীগুলির উৎপত্তি হয় তা প্রায় বেশিরভাগই উত্তর ভারতের নদী উত্তর ভারতের নদীগুলির মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায় সেগুলি হল এক উত্তর ভারতের নদীগুলির দৈর্ঘ্য অনেক বেশি দুই উত্তর ভারতের নদীগুলি বেশিরভাগই হিমালয় পর্বতমালা থেকে উত্থিত হয়েছে তিন পার্বত্য অঞ্চলে নদীগুলির তীব্র বেগসম্পন্ন সম্পন্ন এবং সমভূমিতে মৃদুবেগ সম্পন্ন চার এই সমস্ত নদীগুলি পূর্ববর্তী নদীর উদাহরণ পাঁচ এই নদীগুলিতে উপনদীর সংখ্যা খুব বেশি থাকে ছয় এই সমস্ত নদীগুলি অধিকাংশই বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং কিছু সংখ্যক নদী আরব সাগরে পতিত হয়েছে সাত উত্তর ভারতের নদীগুলিতে বিশাল আকৃতির বদ্বীপ গড়ে ওঠে আট উত্তর ভারতের নদীগুলি উর্বর সমভূমিতে গড়ে উঠতে দেখা যায় নয় উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হলেও বর্ষাকালে এই সমস্ত নদীতে জলের পরিমাণ বাড়তে থাকে দশ হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করার দরুন উত্তর ভারতের নদীগুলি বরফ গোলা জলে পুষ্ট ও নিত্যবহ নদী এগারো নদীগুলি তীব্র ঢালু অঞ্চল এবং নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষয়কার্যের পরিমাণ অতিরিক্ত যার ফলে বিশাল আকার পলিগঠিত সমভূমির সৃষ্টি হয় বারো উত্তর ভারতের নদীগুলিতে ক্ষয়কার্যের পরিমাণ বেশি যেমন গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র প্রভৃতি নদী তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশান প্রশ্ন এবং তার উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের যে বইটা আছে সেই বইটাকে খুঁটিয়ে পড়ো আশা করি তোমাদের পরীক্ষায় একশো শতাংশ সাফল্য নিশ্চিত তোমাদের যে বাকি সাবজেক্টগুলো থেকে গেল অর্থাৎ বিজ্ঞান অঙ্ক ইংরেজি এবং স্বাস্থ্য শিক্ষা সেগুলি এই সপ্তাহের মধ্যেই এই চ্যানেলে নিয়ে আসা হবে তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলে সংযুক্ত থাকতে হবে তোমরা যারা এই ভিডিওটা পছন্দ করেছো অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করো তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে